السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির নিয়মিত আয়োজন সরাসরি ফোন লাইভ অনুষ্ঠান ইসলামী জীবন ও জিজ্ঞাসা আজকে সরাসরি পর্বে। পুরো অনুষ্ঠান জুড়ে আমি আব্দুল কাহার আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ তাআলা। আপনারাও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন, নিশ্চয়ই টেলিভিশনের স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছেন সেই নম্বরে ডায়াল করে আপনারা আমাদের সাথে যুক্ত হবেন, আমরা সেই প্রত্যাশাই করছি। আপনাদের নানা প্রশ্ন এবং সেই সাথে একটি নির্দিষ্ট বিষয় আলোচনা করবার জন্য আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন আপনারা আমাদের প্রিয় মানুষ, অতি পরিচিত মুখ, মিডিয়া ব্যক্তিত্ব শেখ ডক্টর রেজাউল করিম মাদানী, পিএইচডি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়। আসুন আমরা তার সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতরম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, আপনি অনেক মূল্যবান সময় দিয়ে আমাদের এখানে এসেছেন সেজন্য আপনাদেরকেও ধন্যবাদ, চ্যানেল কর্তৃপক্ষকেও ধন্যবাদ আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চাই, অসুস্থ ব্যক্তির জন্য করণীয় এবং বর্জনীয়, এবং সেই সাথে যারা আমরা সুস্থ আছি তারা অসুস্থতার রোগীর প্রতি আমরা কী কী কাজ করব। এটা এই জন্য গুরুত্বপূর্ণ যে অনেক সময় আমরা যারা অসুস্থ হয়ে যাই তখন নিজেকে ধৈর্য রাখতে পারে না, কন্ট্রোলের বাইরে চলে যায়, কখনো রোগকে গালি দেওয়া হয়, কখনো ব্যক্তিকে দোষারোপ করা হয়। আসলে এই বিষয়টি আকিদার সাথে আমাদের ইমানের সাথে জড়িত কি না, এটা যদি আমি রোগকে গালি দেই বা নানাভাবে এটাকে দোষারোপ করি অন্যকে, তাহলে সেটি আসলে ইমানকে ক্ষতিগ্রস্ত করে কি না, আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আপনারা আমাদের সাথে যুক্ত হবেন, আমরা সেই প্রত্যাশাই করছি। মোহতরম, আমাদের যে বিষয় হচ্ছে অসুস্থ ব্যক্তির জন্য করণীয় এবং বর্জনীয়। আমরা অসুস্থতা এবং সুস্থতা এর মাঝে, সুস্থতা আল্লাহ তাআলার এক নিয়ামত, কিন্তু মানুষ যখন অসুস্থ হয় তখন দেখা যায় সে ভিন্ন রকম ভিন্ন চিন্তা করে। এই অসুস্থতা সম্পর্কে কোরআন ও হাদিসের মধ্যে কী নির্দেশনা আছে যদি আমাদের জন্য বলতেন? বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ, ক্বালা আল্লাহু তাআলা ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। উন্নতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। এই দুই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন প্রথম আয়াতে যে ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি আপনি পৃথিবীর মাখলুক মানে আমরা সৃষ্ট বস্তু যারা আছি যখন রোগাগ্রস্ত হব, কোনো রোগে আক্রান্ত হব, তখন কি আল্লাহর কাছে বলবো? ফাহুয়া ইয়াশফিন, তিনি আমাদের রোগ থেকে মুক্তি দিবেন, মুক্তিদাতা তিনি। দ্বিতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইউসিবানা ইল্লা মা কদ কাতাবাল্লাহু লানা, আমাদেরকে আক্রমণ করবে না, আমরা অ্যাটাক্ট হব না যা আমাদের ব্যাপারে লেখা মানে লিপিবদ্ধ করা না হয়েছে। দ্যাট মিন্স আমাদের ভাগ্যে আগেই লিপিবদ্ধ করা হয়েছে যে আমরা এই রোগে আক্রান্ত হব, ওই সময় এই জায়গা ইত্যাদি, এটা হলো এর অর্থ। তারপরে আরেকটা জিনিস, এটা হাদিসে কুদুসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নবীর মুখ দিয়ে, এটাকে হাদিসে কুদুসি বলে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বলবেন, ইয়াকুলু লি ইবনে আদম, বনি আদমকে বলবেন, হো বনি আদম, মারিদতু ফালাম তাউদনি, আমি অসুস্থ হয়ে গেছিলাম কিন্তু তুমি আমাকে সেবা শুশ্রূষা কিছু করনি। তখন আমরা বলবো, ও আন্তা রব্বি, হ্যাঁ আল্লাহ তুমি তো আমাদের রব, প্রতিপালক আল্লাহ, তুমি আবার কীভাবে অসুখ হও বা রোগাক্রান্ত হও? তখন বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই যে আমার বান্দা, ওই যে আমার বান্দি রোগাক্রান্ত হয়েছিল না, তাদের যদি দেখতে যেতে তাহলে আমাকে দেখা শুশ্রূষা করা সেবা করা হতো। এছাড়াও আরেকটা বুখারীর হাদিস উল্লেখ করি, কোট করি, সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিয়মাতানে মাগবুনুন ফিহিমা কাসিরুম মিনান নাস, দুটো এমন বস্তু আছে, এমন বিষয় আছে যে বিষয়ে প্রায় অধিকাংশ মানুষ অসচেতন, অবচেতন, গাফেল। একটা হচ্ছে কি? আসসেহাতু, সুস্থতা। এই যে সুস্থতা কি, আপনি শুরুতেই বললেন, এই সুস্থতা কি বড় কত বড় নিয়ামত, কত বড় আল্লাহ প্রদত্ত গিফটেড। যখন মানুষ অসুস্থ হয় তখন এটা বোঝা যায়। হ্যাঁ, মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে, সুস্থ থাকতে থাকতে যখন অসুস্থ হয়ে পড়ে তখন মানুষের ভিতরে কয়েকটি সমস্যা, এই রোগকে কেন্দ্র করে আমরা পরিলক্ষিত করি বা আমরা এটা দেখেছি। সেটা হচ্ছে যখন মানুষ কোনো রোগে আক্রান্ত হবে, সে মানে এনি কাইন্ড অফ রোগ হতে পারে, তাই না? যে কোনো রোগের ব্যাপারে আসলে তাহলে রোগীরা কি আকীদা পোষণ করবে? আসলে রোগের সাথে যে আকীদার সম্পর্ক আছে যদি একটু খোলাটা করেন। শিওর শিওর, এটাই মানে আমরা এটা কিন্তু জানি না যে রোগের সাথে আকীদার একটা সম্পর্ক, ইমানের একটা সম্পর্ক, এটা আমরা অনেকে জানি না। তো আর আকীদার সম্পর্ক কি, আমরা আপনার এই উত্তরটায় আসবো, রোগের ব্যাপারে আকীদা কি, আমাদের কলার আছেন, আমার কথা শুনে আসেন। প্রিয় দর্শক কি আছেন আমাদের সাথে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম, আমি জোহরডাঙ্গা থেকে বলছি। আমার তিনটি প্রশ্ন আছে। যে প্রথম প্রশ্ন হচ্ছে, আমি এখন রোগাক্রান্ত হয়ে গেছি, বর্তমানে আমার বেশ নানা রকমের অসুস্থতায় জড়িয়ে গিয়েছি, তো এটা কি আল্লাহর পরীক্ষা নাকি এটা আল্লাহর এক ধরনের আমার উপরে কোনো কারণে আল্লাহ রাগান্বিত হয়েছে, এটা আমার জানতে ইচ্ছে করে। আমার হাজবেন্ড মাঝে মধ্যে বলে তুমি নামাজ কালাম পড়ো, তাও তোমার এত রোগ কেন, একটু যদি বুঝিয়ে বলতেন। শাইখ জি, দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে আমি একটা বই পেয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ পড়তেন, তো বইটির লেখক হচ্ছে হাফিজ ইবনুল কাইয়িম, এই বইটা কি পড়তে পারি কিনা, মানে এখানে সহি ভাবে আছে কিনা সব রকম নিয়ম, এবং এখানে কসরের একটি নিয়ম আছে যে কসরের দূরত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট করে বলে যাননি, তা আসলে আমরা তো জানি কসরের দূরত্ব আছে একটা, তা আসলে কোনটা ঠিক। এটা হচ্ছে দুই নম্বর প্রশ্ন। এবং তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে আমরা যখন কুরবানি দিই তখন কুরবানির গোশত আমাদের আত্মীয় স্বজনের জন্য রেখে দিই, আত্মীয় স্বজন একটু দূরে থাকে, আবার এদিকে দেখা যাচ্ছে আমার বাড়িতে ফকির মিসকিন বেশ আসে, তো আসলে কি আমি দূরের ওদের জন্য না রেখে দিয়ে সেদিন ফকির মিসকিন আসে ওদেরকে বেশি অগ্রাধিকার দেবো, নাকি আমার নিকট আত্মীয়দের জন্য আমি কিছু রেখে দিতে পারি যেটা একটু দেরি হয় পৌঁছতে তাদের কাছে, কোনটা উত্তম হবে? জি, আমরা আপনার পর তিনটি প্রশ্নই পেয়েছি, আমরা উত্তরগুলো জানবো। আমাদের সাথে আরও একজন কলার আছেন, কে আছেন দর্শক? দর্শক শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হুজুর হুজুর, আমার প্রশ্ন হলো, আগে তো শুনতাম যে একটু নামাজ কায়দা করলে এক খোপা দজুকে থাকতে হবে, অর্থাৎ 2,88,00,000 বছর দজুকে থাকতে হবে, কিন্তু এখন বলতেছে এক মসজিদে পড়ে শুনলাম যে একক নামাজ কায়দা করলে সে তার মায়ের সাথে জেনা করে, কথাটা কতটুকু কি আমি এটা জানার জন্য বলছিলাম। জি, আমরা প্রশ্ন পেয়েছি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তাআলা। মোতর, আপনি যে আলোচনা ছিলেন, যদি ওইটা শুনে নিতাম, যে রোগের সাথে আকীদার যে সম্পর্ক আছে, রোগের সাথে আকীদার যে সম্পর্ক, সেটা হচ্ছে যখন কোনো ব্যক্তি রোগ আক্রান্ত হবে, রোগে অ্যাটাক হবে, তখন তার এই বিশ্বাস পোষণ করতে হবে যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাকে দিয়েছেন, এবং এটা আমার কারণে, কোনো ভুলের কারণে, কোনো সমস্যার কারণে হয় না, এটা বিশ্বাস রাখতে হবে। এবং এটা বিশ্বাস রাখতে হবে যে এই যে রোগটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ওই সৃষ্টির 50,000 বছর আগে এটা লিখে রেখেছিল যে আমি এই রোগে আক্রান্ত হবে, শুধু আমার জন্মই না মানে সৃষ্টিরও আগে। এই হাদিসটা আমি শুনিয়ে দিচ্ছি, কাতাবাল্লাহু মাকাদির আল খালাইকি ক্বাবলা আন ইয়াখলুকাত সামাওয়াতি ওয়াল আরদা বি 50,000 সনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমাদের ভাগ্য লেখা হয়ে গেছে, আমাদের এই আসমান জমিন, আমি না, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে, তাহলে আমার সেই সময় লেখা হয়ে গেছে আমার ভাগ্যে যে আমি এই সময় এই রোগে আক্রান্ত হব, অতএব এটা আল্লাহর উপরে ছেড়ে দেওয়া যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন তাই আমি এই রোগে আক্রান্ত হয়েছি, এটা যেমন একটা। দ্বিতীয়ত, আমরা যখন অনেককে রোগে আক্রান্ত হয়ে যায় তখন ভুলে যাই তাকদিরের কথা, কিন্তু এটা কি মনে রাখতে হবে যে আমার এটা তাকদিরে ছিল। দুটো বিষয়, তিনটে বিষয়, তিন নম্বর বিষয় সেটা হচ্ছে এই রোগকে কেন্দ্র করে আমরা অনেকে রোগকে গালি দেই যে তুই আমাকে ছাড়া তুই আর দেখিস নে কাউকে, তুই আমাকে বেছে নিছিস, এরকম অনেক গালি টাইপের খারাপ খারাপ কদার্য মন্তব্য করি এই রোগকে কেন্দ্র করে। অথচ রোগ কি নিজে আসতে পারে? রোগকে পাঠিয়েছেন কে? আল্লাহ। রোগ দেওয়ার মালিক কে? আল্লাহ। রোগ মুক্ত করার মালিককে? আল্লাহ। তাহলে এখানে রোগকে কিছু বলা, রোগকে গালি দেওয়া, রোগের উপর রাগ ঝাড়া মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে গালি। সম্প্রয়োগ একটি বিষয় আপনাকে ক্লিয়ার হতে চাই আমরা, সেটা হলো আপনি বলছিলেন যে আসমান এবং জমিনের সৃষ্টির আগেই আল্লাহ তাআলা লিখে রেখেছেন। অনেক মানুষ এরকম চিন্তা করে যে তকদির তো আল্লাহই লিখে রেখেছেন, তাহলে আমার কি দোষ, তাহলে আমি যে নামাজ পড়ি না আল্লাহ আমাকে নামাজ পড়ার কথা লিখে রাখেন নাই, আমি যে রোজা রাখি না, আমি যে ইবাদত করি না লিখে রাখেন নাই, আসলে এর সঠিক জবাবটা আসলে যদি, এর সঠিক জবাব হলো একটা লজিক্যালি দেয়, সেটা হলো আসলে সে প্রথমত সে তাকদির বুঝেনি, তাকদির তাহলে ওকে মাশাআল্লাহ এত সুন্দর সে প্লিস্ট এইগুলোই, তাহলে সে এতেও প্লিস্ট হবে যে আল্লাহ তাকদিরে রেখেছেন তাই আমি জাহান্নামে পড়তেছি, বাস চুপ করে থাকবে, কিন্তু তা না করে আবার কমপ্লেন করে আল্লাহর এতে, মানে তাকদিরকে ব্লেম করে, করে কি না? কিন্তু তাকদির বলতে যে বলছেন যে আসলেই, আর যে এ ব্যাপারে আরিফ আজাদের একটা সুন্দর বই আছে, কিন্তু
যে কি যেন আরিফ আজাদের সুন্দর বই আছে, ওখানে সুন্দর উত্তর দিয়েছে, সেটা হলো যে উনি লম্বা সুন্দর লিখেছেন, অনেক সুন্দর, সেটা হলো বলছেন মনে করেন যে উনি ছাত্রদের এক শিক্ষকদের একটা উদাহরণ টেনেছেন, যে এক শিক্ষক বললো যে দেখবা যে বছর শেষে এ এই ফার্স্ট ক্লাস পাবে, এ সেকেন্ড ক্লাস পাবে, এ এই ফেল করবে। পরীক্ষার পরে দেখা গেল যে আসলে প্রায় সেই রকম হয়ে গেল। তো তখন ইয়ে করলো ওই ছাত্রীরা এসে বললো স্যার আপনি বলেছেন তাই আমরা ফেল করেছি, আপনি কিভাবে জানেন, ইত্যাদি ইত্যাদি এরকম স্যারকে ধরেছে, স্যারকে প্রশ্ন করছে। তো তখন ওই স্যার বলছে এই আমি তো তোমার এই যে ক্লাস ফাইভ থেকে নিয়ে টেন পর্যন্ত পড়িয়েছি, তোমার ইতিবৃত্তি আমি জানি, তুমি পাশ করবে, তোমার অ্যাক্টিভিটি সব আমার বোঝা হয়ে গেছে, তুমি কোন লেভেলের। তো তার মূল কথা হলো মানে বান্দা যা করবেন আল্লাহ জানেন বলে লিখে রেখেছেন। তার বাস্তব প্রমাণ আরো একটা দিয়ে দেখেন, আমরা যখন গুনাহ করি, পাপ করি, কি করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, ক্ষমা প্রার্থনা, আল্লাহ এবার মাফ করে দাও, এই বিপদ থেকে মুক্ত করো, আর করবো না, আর করবো না, তওবা করি, আবার যেই বিপদ চলে যায়, আবার সচ্ছলতা আছে, আবার সুন্দর জীবন আছে, আবার ওই অপরাধ দিকে। আমরা মূল কথাটা বলতে পারি যে আসলে আল্লাহ লিখে রেখেছেন মানে হচ্ছে আমরা যা করবো আল্লাহ তালা সেটা জানেন লিখে রেখেছেন, আর এটাই তকদির আমাদের বিশ্বাস করতে হবে। এই জন্য চারটা মারহালা আছে। মোতারাম আমাদের হাতে প্রশ্ন আছে, আমাদের বোন জানতে চেয়েছেন যে অসুস্থ রোগাক্রান্ত তিনি, এখন তিনি জানতে চাচ্ছেন যে আসলে তার যে অসুস্থতা এটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা শাস্তি নাকি পরীক্ষা, কি বলবেন? আলহামদুলিল্লাহ আমাদের বোনের জন্য সুসংবাদ যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিনদের যদি একটা কাঁটাও বিধে তাহলে তার জন্য গুনাহ মাফ হয়ে যায়। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুসংবাদ আমার বোনের জন্য যে আমার বোন অসুস্থ, তার যতদিন অসুস্থ থাকবে ততদিন তার গুনাহ মাফ হতে থাকবে, এটা একটা। আর এটা পরীক্ষা কি না এ ব্যাপারে, পরীক্ষা হোক আর না হোক, অনেকে ওই যে ওনার হাজব্যান্ডের কথা বলেছেন যে তুমি নামাজ পড়ো, এত ভালো কাজ করো, তারপরে তুমি কেন এত অসুস্থ থাকো, এ ব্যাপারে আমাদের সামনে সবচাইতে ভালো একটা বেটার আইডল আছে, সেটা হচ্ছেন তিনি হচ্ছেন আমাদের অন্যতম একজন নবী আইয়ুব আলাইহি সালাতু ওয়াসালাম। তার ব্যাপারে কোরআনে ঘটনাও এসেছে, সূরা কলমের ভিতরে অনেক জায়গায় এসেছে। তারপরে তারপর বলছে কি ইজ নাদা রব্বাহু, আইয়ুব আলাইহিস সালাম অনেক দিন দীর্ঘদিন তিনি অসুস্থ, ফলে তার আর রবকে ডাকছে, বলছে আন্নি মাসসানিয়া দুর ওয়া আনতা আরহামার রাহিমিন, হে রব আমার তো দুঃখ, এই রোগ শোকে আমি মানে অনেক দিন ধরে ভোগ করছি, রোগে আক্রান্ত, তুমি তো রহমানুর রহিম। যাই হোক, এই আয়াত থেকে আমার বলার উদ্দেশ্য হচ্ছে, আমি মিন করছি সেটা হচ্ছে যে সবচেয়েতে নামাজি হয় নবীরা, সবচেয়েতে নেককার হয় নবীরা, ভালো মানুষ হয় নবীরা, সৎ মানুষ হয় নবীরা, সবচেয়ে গুণা কম থাকে নবীরা, এত কোয়ালিটির পরেও সেই নবী কত দিন, বছরের পর বছর, টানা বছর, কয়েক বছর কি অসুস্থতায় ভুগছেন, তাহলে সেটা কি আল্লাহর পরীক্ষা বলবে? যদি পরীক্ষা, হ্যাঁ পরীক্ষা অবশ্যই, ওখানে বলেছেন যে পরীক্ষা, হ্যাঁ পরীক্ষা, কিন্তু এটা দিয়ে যেমন গুণা মাফ হয়, ধৈর্যের পরীক্ষা, এবং এটা নবীদের হয়েছে, নামাজ পড়লে যে হবে না এমন না, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে জাদু দ্বারা একটা আক্রান্ত হলেন, হয়েছিলেন কি না, তাহলে এই যে নামাজ পড়া আর না পড়া এর সাথে কোনো এই এরকম একটা ভুল ধারণা আমাদের সমাজে আছে যে কোনো লোক যদি এরকম দীর্ঘদিন বিছানায় পড়ে থাকে, কষ্ট পায়, তো লোকেরা বলে এত লোক নামাজ পড়লো, এত কিছু করলো, তারপরেও সে বিছানায় কষ্ট পাচ্ছে, আর একটা লোক সে অত বেশি দিনদারি হয় নাই, কিন্তু হঠাৎ করে মারা গেল, শুক্রবারে মারা গেল, তাৎক্ষণিক মারা গেল, তার কষ্টই হলো না, এটা ভালো মৃত্যুর লক্ষণ, এরকম কিছু বলা হয় না? এটা তো এই জন্য তো আমি উদাহরণটা দিলাম যে নবীদের এই অবস্থা, নবীরা কি ভালো মানুষ নয়? অবশ্যই ভালো মানুষ, নবীদের উপরে ভালো মানুষ দুনিয়ার কোনো সৃষ্টি নেই, তাদের এত পরীক্ষা হয়েছে, তো আপনি আমি হলে এটা ধৈর্য ধরতে হবে, এটা অবশ্যই ধৈর্য ধরতে হবে। এই জন্য তো রোগ হলে যে করণীয় চারটে বলেছিলাম, তারপরে রোগ হলে আরেকটা করণীয় কিন্তু সেটা হচ্ছে ধৈর্য ধরতে হবে এবং চিকিৎসা করতে এবং দোয়া করতে হবে। আমি সংক্ষেপে বললাম, আপা এটা করবেন, ধৈর্য ধরেন আল্লাহর কাছে এবং চিকিৎসা করেন, দোয়া করেন। জি, আমাদের সাথে কলার আছেন, দর্শক কে আছেন আমাদের সাথে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দর্শক আমরা শুনতে পাচ্ছেন। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার দুটো প্রশ্ন, একটা প্রশ্ন হলো যে পরের রাত নষ্ট করলে এবং সেটা যদি শোধ না করে তাইলে তার গুনাহ মাফ হবে না, সে জাহান্নামী। এখন আমরা অনেক লোক আছি যারা সুদ ঘুষের মাধ্যমে পরের রক নষ্ট করছি, ফেরত দেওয়া সম্ভব না, বা অনেক কিছু ডাকাত সন্দেহে মারপিট বহুত করছি, এটাও ফেরত দেওয়া সম্ভব না, তাইলে তো আমরা যতই ইবাদত করি না কেন আমাদের জন্য তো জান্নাত পাওয়া আর কোনো আশা নাই, তাইলে এক্ষেত্রে আমাদের আর এখন ইবাদত করে কি হবে? দুই নম্বর প্রশ্ন, যে সহিহ বুখারী শরীফে 6083 নম্বর হাদিসে উল্লেখ আছে যে মানুষ হাজারে একজন জান্নাতি হবে, তারপরে
সাহাবীরা প্রশ্ন করলে তখন সাল্লাল্লাহু সাল্লাম বললেন তোমাদের হয়তো আমার উম্মত যারা আছে তিন ভাগের এক ভাগ হয়তো জান্নাতি হবে তারপর আরো একটু ইঙ্গিত দিলেন যে হয়তো বা অর্ধেক জান্নাতি হইতে হবে হইতে পারবে একটু ব্যাপারে একটু ব্যাখ্যা বলবেন জি আপনি থাকুন আমাদের সাথে আমরা উত্তরগুলো জানবো আমাদের সাথে আরো একজন কলার যুক্ত হচ্ছেন দর্শক কে আছেন আমি দুটো প্রশ্ন করতে চাচ্ছিলাম একটি প্রশ্ন হচ্ছে যে ওয়াহিদা রহমান সাথে আব্দুল নেই আমাদের ভাই বোনদের সবারই নামে এরকমই মানে আব্দুল নেই সেক্ষেত্রে করণীয়টা কি মানে নাম কি চেঞ্জ করতে হবে কিনা আমি যা জেনেছি যে রহমান ওয়াহিদা রহমান পরে পেয়েছেন জি জি ওয়াহিদা রহমানের পরের শব্দটা কি ওয়াহিদা রহমান রহমান তো রহমান তো রাখা যায় না মানে আব্দুল ছাড়া আগে আব্দুল থাকতে হবে তো সেক্ষেত্রে করণীয় কি আমাদের আব্বার নাম অনুযায়ী আমাদের আসলে রহমান আমার আব্বারও আব্দুল ছিল না জি আমরা প্রশ্ন পেয়েছি জি সেকেন্ড প্রশ্ন জি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাথরুম কাম টয়লেট সেক্ষেত্রে আমি যদি অজু করতে যাই হয়তো বাথরুমের ওইটা সেপারেটই আছে অজু করতে যাই সেক্ষেত্রেও কি বাথরুমে প্রবেশের সময় বাথরুমের দোয়া এবং অজু শেষ মানে অজু শেষ করার পর বাথরুম থেকে বের হওয়ার পর বাথরুম থেকে বের হওয়ার দোয়াটা পড়তে হবে কিনা একটু যদি ক্লিয়ারলি বলতেন জি আপনি থাকুন আমাদের সাথে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা যাচ্ছি মোহতারামের কাছে মোহতারাম আমাদের বোনের প্রশ্ন ছিল যে কিভাবে তিনি নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন সেইটাই তিনি জানতে চাইছেন ওই বইয়ের মধ্যে লেখা আছে যে কসরের দূরত্ব 48 মাইলের কথা আমরা অনেক সময় তিনি জানেন আমরা বলছি কিন্তু আসলে বলছেন যে এই বইয়ের মধ্যে নাকি কোথাও লেখা নাই যে কসরের পরিমাণ কি পরিমাণ দূরত্ব হতে হবে আসলে কসর কখন হবে আসলে কসর সালাত কসর হলো রিলেটেড হচ্ছে সফরের উপরে সফরের উপরে তো এই সফরকে কেন্দ্র করে আমাদের ইদানিং স্কলাররা সুন্দর একটা সলিউশন দিয়েছেন সমাধান দিয়েছেন সেটা হলো যে আসলে সফর ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের যেই ডিস্টেন্সে সফর বলা হতো এখন এই যুগে কি সেই ডিস্টেন্স সফর হবে কিনা এটা একটা প্রশ্ন সাপোজ আমি একটু ক্লিয়ার করি যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতু ফারসাখিন সালাসা ফারসাখ হলে এটাকে সফর বা কসর করার মানে হাদিসে উল্লেখ হয়েছে সালাসা ফারসাখ যেটাকে আলেম উলামাগণ 48 মাইল হিসাবে উল্লেখ করেছেন কিন্তু এটা হচ্ছে আল্লাহ নবীর যুগে এখন যদি ওই আল্লাহ নবীর দেশে এখন 48 মাইল কেউ যাতায়াত করে কেউ কি সফর বলবে কেউ বলবে না কারণ এখন সৌদিতে মিডিল ইস্টে 48 মাইল একেবারে খুব সিম্পল একটা ব্যাপার আমরা তো ওখানে থেকে এসেছি অনেকদিন বুঝি এটা কেউ সফর বলবে না তাহলে এখন কি করণীয় এখন করণীয় হলো সফর যেটাকে বলে সেখানেই কসর অর্থাৎ আপনি আপনার দেশে যেটাকে সফর বুঝেন আমি যদি এখনই এখন মগবাজার থেকে উত্তরে যাই এটা সফর বলবে না আমি এখন এখান থেকে যদি খুলনায় যাই ঢাকায় যাই কুমিল্লা যাই বরিশাল যাই বা ঢাকার বাইরে কোথাও যাই সেটাকে সফর বলবে যখনই সফর আমরা বুঝবো আমাদের সমাজে পরিচিত হয়েছে যে এটা সফর তখনের সাথে কসর রিলেটেড তাছাড়া এই যে সময় এটা এখন তিন দিনের দূরত্ব কিংবা 48 মাইল কিংবা তিন দিন ওটা তো অবশ্যই তিন দিন তো এখন আর কোথাও দুনিয়ায় যেতে লাগে না তিন দিনে আকাশে পৌঁছে যাচ্ছে আপনি তিন দিনে আমেরিকা মানে ফার্স্ট টু লাস্ট যেতে 12 থেকে 16 ঘন্টা তখন পায়ে হাঁটার যে এই জন্য এটা এই হাদিসটা দেখেন ওই যে এই লম্বা তো প্রশ্ন করা যায় না প্রশ্ন উত্তর পর্বে এখন ওই তিন দিনের হাদিস যদি নেন তিন দিনে তো সারা দুনিয়া ঘুরে আসা যাবে তিনটা দুনিয়ায় ঘোরা যাবে তাহলে এই জন্য ওই হাদিস এখন ওইভাবে প্রয়োগ করতে হবে না এখন এটাকে বলে আল ফিকহুন নামাজের নতুন নিত্য নতুন মাসলা তার সাথে সেইভাবে সমাধান দিতে হবে নেক্সট প্রশ্ন জি আমাদের বোনের প্রশ্ন ছিল কোরবানির গোশত রেখে দেওয়া কোরবানির গোশত তিন ভাগ করতে হবে তিন ভাগ বলতে তিনটা শ্রেণীর ভিতরে এটাকে বিলি করতে হবে বন্টন করতে হবে সেটা হলো এক নিজে খেতে হবে নিজের পরিবারকে খাওয়াতে হবে এটা একটা দুটো দুই নম্বর হলো আত্মীয় স্বজনদেরকে দিতে হবে সিলাতুর রাহম আত্মীয়তার সম্পর্ক মানে সংস্থাপন করা এটাকে ধরে রাখা এটা হচ্ছে ফরজ আর একটা হচ্ছে ফকির মিসকিনের হক অর্থাৎ তিনজনের দিবে তিনটে ভাগ করে বাস এবং সে রেখেও দিতে পারবে সে যদি আত্মীয় দূরে থাকে তাহলে সে রেখে দিতে পারবে এর জন্য কোনো ক্ষতি হবে না আমাদের দর্শক এখানে আরেকটা জিনিস একেবারে সেম এই যে কিলো কিলো মেপে ওজু ওয়ে করতে হবে তিনটা ভাগ এমন না একটা অর্থাৎ যদি আত্মীয় বেশি হয় তাহলে আত্মীয়জন বেশি অংশ রাখবে যদি গরিবের অংশ বেশি হয় তাহলে গরিবের জন বেশি রাখবে যদি নিজেরা বেশি সদস্য হয় তাহলে নিজেদের জন বেশি রাখবে কিন্তু আসলে এটা ওরকম একবারে পরিমাপ করার ব্যাপারে কোনো হাদিস আসেনি জি প্রয়োজনীয়তা নেই
প্রশ্ন ছিল যে তিনি শুনেছেন যে নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এবং তিনি এটাও শুনেছেন যে কোনো মসজিদে নাকি বলা হয়েছে নামাজ না পড়লে তার যে গুনাহ হবে অর্থাৎ মায়ের সাথে জেনা করার সময় পরিমাণ। আসলে এই ব্যাখ্যা কি? আসলে আমাদের এই ভাই যে প্রশ্ন করেছেন 2,88,00,000, এটা তো কোন কম্পিউটারে হিসাব করা আল্লাহ জানে। আমরা আলহামদুলিল্লাহ দাওড়া হাদিস করেছি, হাদিস যথেষ্ট এখনও পড়ি, আজকেও মনে হয় 3-4টা হাদিস পড়ে এসেছি, বুখারি মুসলিম সহ বিভিন্ন হাদিসের গ্রন্থ, কোথাও এই হাদিস পাই নাই, কোথাও নেই। এটা হলো বানোয়াট মৌজু, একটা বানোয়াট হাদিস, অতএব এটার কোনো অথেন্টিকতা নেই, অথেন্টিসিটি নেই। এটা একটা। দুই নাম্বার, উনি আমি বুঝতে পারছি না এই যে সলাত বা নামাজ না পড়লে মায়ের সাথে জিনা করার ব্যাপারে, আমার মনে হয় এটা ইনফরমেশন গ্যাপ হচ্ছে, হয় আমার ভাইয়ের ইনফরমেশন গ্যাপ হয়েছে, তা না হলে যে ইমাম বলেছেন তিনি ইনফরমেশন গ্যাপ করেছেন। হ্যাঁ, এ ব্যাপারে যেটা এসেছে শরিয়াতে, যে ব্যক্তি সুদ খাবে সে যেন তার মায়ের সাথে জিনা করলো, এটা একটা এসছে, কিন্তু নামাজের ব্যাপারে নামাজ না পড়লে মায়ের সাথে জিনা করার এরকম কোনো হাদিস নেই। জি, আমাদের দর্শকের প্রশ্ন ছিল, তিনি বলেছেন যে মানুষ হাজারে একজন জান্নাতি হবে, একটা হাদিসের কোট করে কথা বলেছিলেন আর কি। আসলে যদি সেই হাদিসের প্রসঙ্গে কথা বলতেন যে আসলে জান্নাতে যাওয়ার জন্য যদি এরকম হয় মাপকাঠির কথাও তিনি বলেছিলেন, এর আগে মনে হয় একটা প্রশ্ন ছিল, দুটো প্রশ্ন। জি, আমরা এটা ডিসকাস করি যে মানুষ জান্নাতে যাওয়ার ব্যাপারে যদি তাকে খুঁজি না পায় না দিতে পারে, এই ব্যাপারে আমি সমাধান দিয়ে দিচ্ছি। প্রথমত ভাই নিরাশ হবে না, আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্না আল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না, আল্লাহ সকল গুনাহ মাফ করে দেন, এটা আল্লাহ বলেছেন। এখন আপনি মনে করছেন আপনি অনেকের অধিকার হনন করেছেন, অধিকার থেকে বঞ্চিত করেছেন, অনেক বান্দার হক আপনি ছিনিয়ে নিয়েছেন, অন্যায়ভাবে খেয়েছেন বা কেউ খেয়েছে, তাহলে তার করণীয় হলো আপনি এখন অনুতপ্ত হয়েছেন, বুঝতে পারছেন অন্যায় করেছেন, জুলুম করেছেন, গুনার কাজ করেছেন, অতএব আপনার উচিত হবে এখন তাকে খুঁজে সেটাকে রিটার্ন করে দেওয়া। হ্যাঁ, যদি পাচ্ছেন না কিন্তু আপনার মনে খুব ইচ্ছা আছে, তাহলে কী করবেন? আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি তুই এই চাচ্ছি, আমি একটা সমাধান বের করে দেন। দুই নম্বর, তিন নম্বর, যদি তাও না পাওয়া যায়, তার কোনো খোঁজ, তার কোনো এরকম কোনো সমাধান না পাওয়া যায়, ওই যে ব্যক্তির পক্ষ হতে আপনি এই মালগুলো সদকা করে দেন যে আল্লাহ আমি তো তাকে পেলাম না, তার হকটা আমি হরণ করেছি না, যে পরিমাণ সম্পদ তার কাছে আছে মনে হয় ওটা সে, এটা ওই সকল ব্যক্তি যাদের যাদের অধিকার আমি হরণ করেছি তাদের পক্ষ থেকে সদকা করে দিছি, আল্লাহ ইনশাআল্লাহ উত্তম নিয়তের ব্যাপার, তো নিয়ত দেখে ইনশাল্লাহ মাফ করে দেবে, এটা একটা। দুই নাম্বার হলো উনি বলছেন যে এত পার্সেন্টেজে এত জান্নাতের নিয়ে, অত পার্সেন্টেজ যে না, আপনি আপনাকে নিয়ে আমি আমাকে নিয়ে চিন্তা করি, আল্লাহ পার্সেন্টেজ বাদ, তোমার তুমি তো 99% রহমত তোমার কাছে রেখে দিয়েছো, আর এই 1% সব সৃষ্টির মধ্যে বন্টন করে দিয়েছো, ওই 99% দয়ার দিকে এ করে আমি যতটুকু পাচ্ছি আমার এই অক্ষমতা দুর্বলতা এই সব মিলিয়ে আমি এতটুকু করলাম, আল্লাহ তোমার রহমত দিয়ে আমাকে জান্নাতে দিও। আমরা নিরাশ হব না, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করব যে আল্লাহ তাআলা আমাদের মাফ করবেন, সেই বিশ্বাস আমরা রাখবো ইনশাআল্লাহ। আমাদের সাথে কলার আছেন, দর্শক কি আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার একটা প্রশ্ন হলো কি, আমার জানার ব্যাপার, আমি এই উমরা করতে গিয়েছিলাম, তো আমি যে কাবা তোয়াক করলাম, তো যে কাবা যে নামাজ পড়ায় এই হুজুর কোন জায়গা দাঁড়ায়, এইটা আমার একটু ভিতরের মধ্যে একটু কৌতূহল জানার জন্য। আর তারা ইয়ে বেদরের নামাজটা আমি এসা নামাজ পড়ে ঘুমাইলাম, আমি 4টার দিকে উঠলাম, ওইটা আমি এই এই তাহাজ্জুদের নামাজ পড়লাম, যাই বল 10-12 যাই পড়ি, পড়ার পরে তারপরে আমি বেতেরটা পড়লাম, এই বেতেরের পরে আরো কি নফল পড়া যাব কি যাব না? ওকে, জি আমরা প্রশ্ন পেয়েছি, আমরা এই পর্যন্ত এই প্রশ্নটি 3 পেয়েছি। দর্শক আপনাদেরকে আমরা অনুরোধ করব, আপনারা একই প্রশ্ন বারবার রিপিট করলে আমাদের জন্য সমস্যা হয়, সেক্ষেত্রে যেহেতু একই প্রশ্ন একই ব্যক্তির থেকে আসে আমরা অনুরোধ করবো আপনাদেরকে নতুন নতুন এবং জীবন ঘনিষ্ঠ সমস্যা চিহ্নিত প্রশ্নগুলো আমাদেরকে বেশি বেশি করবার জন্য। মোহতরম, আমাদের বোন জানতে চেয়েছেন, তিনি নাম রেখেছেন যে ওয়াহিদা রহমান, এখন তিনি শুনেছেন যে রহমান নামের সাথে আগে আব্দুল যোগ করতে হয়, এখন এই নামের তার পিতার নামের অংশ, এক্ষেত্রে এই নামটি কোনো সমস্যা আছে কি না, আসলে নাম কীভাবে রাখা উচিত? আসলে আমার আফার নাম তো মনে হচ্ছে ওয়াহিদা, আর রহমান হয়তো বাবার নাম, তা নাহলে বাবার নামের অংশ। হ্যাঁ, তো এই জন্য ওয়াহিদা রহমান, আমাদের এটা অনেকে মাইন্ড করবে না প্লিজ দর্শক শ্রোতারা, অনেক স্টাইল মনে করে এরকম করে, কিন্তু আমরা দেখি না যে এটা ইসলামী স্টাইল কিনা,
তো যাই হোক কোন কারণে হয়ে গেছে, তো এখন আমাদের এই আফার উচিত হবে এই আফার যে শুধু ওয়াহিদা এই পর্যন্ত এ করবেন। হ্যাঁ, এইভাবে যদি সার্টিফিকেট হয়ে যায়, এইভাবে যদি আইডি হয়ে যায় সেটা আলাদা ব্যাপার। এই আইডি সার্টিফিকেট এভাবে থাকবে কিন্তু উনি আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহর কাছে বলবেন আল্লাহ ভুল হয়ে গেছে, বা তিনি ব্যক্তিগতভাবে আবার নতুন করে আকিকা করে নতুন নাম রাখতে পারেন। এটা ইসলাম অ্যালোড, ইসলামে অ্যালোড। কিন্তু এইটা আবার ওই সার্টিফিকেটে করার দরকার নেই, কারণ এটা সার্টিফিকেট আইডি ইত্যাদি এখন যে প্রবলেম ওখানে ওইভাবে থাকতে দিন, কিন্তু আমাদের সমস্যা তো আল্লাহর কাছে, মানে আল্লাহর কাছে কী হচ্ছে। অতএব আল্লাহর কার জন্য কী করা যায়, এটা নামটা চেঞ্জ করে আবার আকিকা করে যদি সক্ষমতা হয়, সক্ষম হয় তাহলে আবার নতুন করে নাম চেঞ্জ করতে পারে। হ্যাঁ, উনি একটা জিনিস বলেছেন যে যখন কোনো আল্লাহর নাম থাকবে সেখানে অবশ্যই আব্দুল না আব্দ শব্দটি, আব শব্দটি যোগ করতে হবে। জি জি, এটা ঠিক আছে। জি হুনার, তো একটি বিষয়ে আপনার কথা থেকে আসলাম যে আসলে নাম চেঞ্জ করতে হলে নতুন করে আকিকা দেওয়া লাগে কিনা, এক একজন তো এক একটা বলেছেন, সেক্ষেত্রে সমাধানটা কী আসলে? এ ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি বলেছেন, কুল্লু মাউলুদিন মারহুনুন বিআকিকা, প্রত্যেকটি জন্ম মানে জন্ম নেওয়া নাফস প্রাণ আকিকার এতে বসে মানে দায়বদ্ধ, আকিকার কাছে দায়বদ্ধ। যখনই আপনি আকিকা করলেন আপনার ওই দায়বদ্ধতা থেকে ঋণ থেকে মুক্ত হলেন। এই জন্য বলছি তিনি যদি ওই যে নামের চেঞ্জ করবে তো নামের তো সপ্তম দিনে হয়েছে অথবা, কিন্তু এটা তো এখন নামটা চেঞ্জ করার প্রয়োজনীয়তা অনেক পরে হয়েছে, এখন আসলে আকিকা করতে হবে কিনা? না, এটা না করলেও চলবে, যদি ওইটা করে থাকে বা না করলেও চলবে ইনশাআল্লাহ, করলে ভালো। আশা করছি দর্শক বুঝতে পেরেছেন। আমাদের বোনের প্রশ্ন ছিল, তিনি একই জায়গায় টয়লেট এবং বাথরুম যেটা বলে আমরা বলি ওয়াশরুম কাছাকাছি, এখন তিনি অজুও করবেন এবং ভিতরে অজুর দোয়া আছে, অজুর শেষে দোয়া আছে, আবার একই সাথে টয়লেটে ঢুকলে সেখানে দোয়া প্রবেশের দোয়া আছে, বের হওয়ার দোয়া আছে, তাহলে আমাদের শহরগুলোতে আসলে একই কক্ষের ভিতরে থাকে, সেক্ষেত্রে আসলে কী করবেন? আসলে এই ব্যাপারে আমাদের প্রশ্নগুলো অনেকবার অনেক প্রায় চ্যানেলে এই প্রশ্নগুলো আসে, তাই না, ঘুরে ঘুরে। তো প্রথমত আমাদের উচিত হবে যে আমরা প্রথম যে ঢুকলাম আমরা তো জানি যে টয়লেটের জায়গা একটা আলাদা এবং অজুর যে জায়গা সেটা কিন্তু দুটো স্পেস উঁচু নিচু করা বা ডিফারেন্ট দুটো সাইড, এটা আমরা জানি সবার কাছে স্পষ্ট। অতএব প্রথম যখন ঢুকবো তখন ওই টয়লেটের দোয়া পড়ে ঢুকবো, আমার বাথরুমের কাজ সেরে ওখান থেকে যখন নিচের অংশে নামবো তখন আমি ওখান থেকে দোয়াটা পড়তে পারি, টয়লেট থেকে বের হওয়ার দোয়া পড়তে পারি, এটা একটা সুরাত, এটা একটা সমাধান। তারপরে কী করবো, অজু করব, এটা একটা সমাধান। হ্যাঁ, তার যদি মনে হয় আস মানে সংশয় বা এখনও কনফিউজড হয় যে না আসলে আসলে আসলে, তাহলে কি করবে, ওই বাথরুমের কাজ সেরে সোজা ডিরেক্ট বাইরে চলে যাবে, টয়লেটের বাইরে চলে যাবে, বাইরে গিয়ে আবার দোয়া শেষ করবে, টয়লেটে পড়ার দোয়া শেষ করে আবার নতুন করে ঢুকবে কোথায়, পবিত্রতার জন্য অজু, পবিত্রতার জন্য অজু করে, তাহলে এই সংশয় থেকে আশা করি মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। জি, আমরা আলোচনা করতেছিলাম যে অসুস্থ ব্যক্তির করণীয়, আপনি সেখানে কথাগুলো বলেছিলেন যে রোগের ব্যাপারে বিশুদ্ধ আকিদা আমাদের রাখতে হবে, তারপর রোগটাকে তাকদীরের অংশ মনে করতে হবে, তারপরে যিনি তিনি কষ্ট পাবেন এজন্য সেক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে, আপনি আলোচনায় বলছিলেন, এবং রোগকে গালি দেওয়া যাবে না, এবং মৃত্যু কামনার কথা যদি বলেন, অনেক মানুষ এমন হয় কষ্ট কারণ করে সে মৃত্যু কামনা করে আল্লাহ তাআলার কাছে, আসলে কামনা করা কি ঠিক? না, এর আগের মনে হয় আমার কাছে একটু মনে হয়েছে, এটা বলবো, এটা বলছি, কিন্তু ওই যে চিকিৎসা নেওয়ার ব্যাপারে মানুষ একটু মিসগাইডেড হয়। জি, চিকিৎসা নিতে হবে, অনেকেই কি এখানে দুটো শ্রেণী পাওয়া যায় চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে, একজন কিছু কিছু যারা বেশি সুফি বেশি ইসলাম বুঝতে চায় তারা বলে যে না ও আল্লাহ দিছেন দিছেন আর কোনো চিকিৎসা করা যায় না, মরি পচি গলি, এরাও একটা ভ্রান্ত, এরা এক মেরুতে ভ্রান্ত মেরুতে, এদের আর একটা অপোজিটে আর একটা ভ্রান্ত দল আছে লোকের আছে, সেটা কি বলে যে না আপনারা যদি আমরা এই চিকিৎসা নেই ওষুধ খাই ট্রিটমেন্ট নেই তাহলে কী হবে, আমাদের আল্লাহর প্রতি ইমান চলে গেল, এই তাওয়াক্কুল থাকলো না, সব শেষ, দেখেছেন দুটা দুই মিনিট না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলছেন, তাদাও তাদাও মানে তোমরা চিকিৎসা নাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কালিজিরা মধুর ভিতরে কী আছে, সুস্থতা আছে, অতএব এগুলো খেতে বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজামা ওই যে হিজামা লাগিয়ে চিকিৎসা নিতেন, আল্লাহ নবী চিকিৎসা নিয়েছেন, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা জাআলাল্লাহু দাইন ইল্লা ওয়াদাআলাহু দাওয়া, পৃথিবীতে এমন কোনো রোগ আল্লাহ সৃষ্টি করেননি যার ওষুধ নেই। তাহলে এখানে ওষুধের কথা বারবার এসছে, কিন্তু আমরা কী করছি, একটা গ্রুপ বলছে না নেবই না, নিলে আল্লাহর উপরে তাওয়াক্কুল শেষ, আবার একটা বলছে না নিলেই
মানে দুটো দুই মিনিটে যাচ্ছে, এটা ঠিক না। এখানে এক শ্রেণীর মানুষের কথা আমি বলি, জানতে পারি, আমার সাথে তার কথা হয়েছে, তারা এরকম আকীদা পোষণ করেন যে আমরা টিকা নিব না, আমরা করোনা টিকা বলি অথবা স্বাস্থ্যতে বাচ্চাদের টিকা নিব না। তার কারণ হলো টিকাটা তো মুসলিমরা তৈরি করেনি, অমুসলিম তৈরি করেছেন, সুতরাং তারা আমাদেরকে ধ্বংস করতে চাচ্ছে, নানাভাবে তারা নেতিবাচক কথাগুলো প্রচার করে বেড়াচ্ছেন। আসলে এভাবে কি টিকা নেওয়ার ক্ষেত্রে এরকম কি সরকারকে বাস করছে? খালি টিকা কি বলে, টিকা কি এরা তৈরি করেছে কি বলে, আর অনেক বিষয় জড়িত আছে কিন্তু সব মানে আপনি পৃথিবীতে এখন এই যে আইটি আপনার ঘরে, ও যে বলছে দেখেন ওর ঘরে টিভি, ফ্রিজ, আইফোন ডিভাইস বিভিন্ন রকমের হাই লেটেস্ট এগুলো আছে, সেগুলো তারই ব্যবহার করছে কেন? ওগুলো কি ফেরেশতারা তৈরি করেছে নাকি মসজিদের ইমামরা তৈরি করেছে? টিকা নিতে আপনি বিধর্মী দেখছেন আর এগুলোর ব্যাপারে খেয়াল থাকে না? এগুলো বোকার স্বর্গে আছে। আর আমি ওই চিকিৎসার ব্যাপারে আরেকটা সাইট হলো, চিকিৎসা নেওয়া ঠিক আছে কিন্তু হারাম পদ্ধতিতে হারাম চিকিৎসা নেওয়া যাবে না। এ ব্যাপারে লম্বা একটা কাহিনী আছে যে একদা এক সাহাবি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে রাসূলুল্লাহ আমি একটু মদ ব্যবহার করতে চাচ্ছি। কেন বলছে? যা চিকিৎসার জন্য। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, কোনো হারাম জিনিসে আল্লাহ চিকিৎসা রাখেন, সুচিকিৎসা রাখেন না। এটা একটা ব্যাপার। আর আপনি যেটা আমাকে প্রথম জিজ্ঞেস করতেছিলেন ওই যে দান সাদাকা এবং সেই সাথে আতঙ্কিত না হওয়া, মৃত্যু কামনা, মৃত্যু কামনা করে অনেক মানুষ মৃত্যু কামনা করে। হ্যাঁ, মৃত্যু কামনা করা যাবে না। হ্যাঁ, এটার জন্য যে অপরে করণীয় এগুলো করতে হবে, যেগুলো বললাম এগুলো করতে মৃত্যু কামনা করা যাবে না। কিন্তু একটা এই ব্যাপারে কিন্তু একটা হাদিস এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হ্যাঁ আল্লাহকে এভাবে বলা যাবে যে ইনকানাতিল হায়াতু খাইরান লি, এ আল্লাহ যদি এই রোগ দিয়ে আমার বেঁচে থাকা ভালো হয় তাহলে আমাকে বাঁচিয়ে রাখো, তা না আর যদি মৃত্যু ভালো হয় তাহলে মৃত্যুই দান করে, এটা কিন্তু বলা যাবে। এটা হাদিসের কোট করলাম আমি। তাহলে এটা যতক্ষণ আমার কল্যাণ হবে ততক্ষণই আল্লাহ বাঁচিয়ে রাখেন, আর যতক্ষণ অকল্যাণ হবে আমার বাঁচার দরকার নাই। কিন্তু এমন না যে আল্লাহ আল্লাহ মৃত্যু দাও আর পাচ্ছি। এখানে একটি কথা এমন আছে যে আল্লাহ অনেক কষ্ট হচ্ছে আর তুমি আমাকে পরকালের শাস্তি দিও না, পরকালের শাস্তি তুমি আমাকে দুনিয়ায় দিয়ে দিও, এটা বলা যাবে না। এটা বলা যাবে না, বলতে হবে আল্লাহ তুমি তো রহমান, তুমি রহিম, অনেক কষ্ট আমি পেয়েছি দুনিয়াতে, অনেক কষ্ট পেয়েছি, এটা দিয়ে মাফ করো আল্লাহ, এটাই আমাকে আমার জন্য যথেষ্ট করো, আখেরাতে আর আমাকে কষ্ট দিও না, সাজা থেকে মুক্ত করো, কষ্ট থেকে মুক্ত করো, আজাব থেকে মুক্ত করো। কিন্তু এই যে ওখানে আবার চেয়ে নেওয়া, আজাব চেয়ে নেওয়া যাবে না দুনিয়াতে, পরকালের শাস্তি তো দুনিয়াতে তার বডি এভাবেই না সম্ভব, ওই শাস্তি তো দুনিয়াতে ধারণ করতে পারবেন না, নিতে পারবেন না, ওখানে এখানে বডি তৈরি তো ওইভাবে তৈরি না, চেঞ্জ হয়ে যাবে সম্পূর্ণ। জি জি, সে কারণে এভাবে বলা উচিত না, বরং তিনি আরোগ্যের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, এটাই এভাবে বলা উচিত। আমরা আরেকটা পার্টি আলোচনা করতে চাই, সেটি হচ্ছে রোগীর জন্য। তো আমরা কথা বললাম রোগী আকীদাগুলো পোষণ করবেন, তিনি সাথে সাথে দান সাদাকা করবেন এবং দোয়াও করবেন, চিকিৎসার ব্যবস্থা করবেন, কিন্তু যারা আমরা সুস্থ থাকবো তার আশেপাশে রোগীর, তাদের কী করণীয় রয়েছে এক্ষেত্রে? এই আমরা যারা সুস্থ তাদের রোগীর প্রতি করণীয় এ ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই যে আমি প্রথমে যেটা বলেছিলাম হাদিসে কুদুসি, যে তাকে সেবা শুশ্রূষা করতে হবে, তাকে তাকে দেখতে যাওয়া সেবা করা। এ ব্যাপারে আর একটা হাদিসে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আবু সাঈদ খুদরি থেকে, লিল মুসলিমে আলাল মুকমিন মুসলিমে সিত্তা খিসাল, এক মুসলমানের আর এক মুসলমানের প্রতি ছয়টা হক আছে, তার ভিতরে হচ্ছে আল ইয়াদাতু ইদা মারিদা, যখন সে অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া, তাকে শুশ্রূষা করা, এটা একটা। তাহলে প্রথম করণীয় হবে তাকে দেখতে যাওয়া, দেখতে যাওয়া, তার সেবা করা। দুই নাম্বার হচ্ছে রোগীর পক্ষ থেকে দান সাদাকা অনুরোধ করতে পারে কিনা? হ্যাঁ, এটা করতে পারে, এটা করতে পারে। আমি বলতে চাচ্ছিলাম রোগীর পক্ষ থেকে রোগী নিজে যেমন দান সাদাকা করবে এবং রোগীর যে পরিবারের যে ফ্যামিলি মেম্বার আছে তারাও করতে পারবেন, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একটা মানে বালা মুসিবত, তাই না? রোগ বালা হলে কি বালা মুসিবত, আমরা বলি রোগ বালায় মুসিবত, এই মুসিবত বা এই রোগ বালায় বা বিপদ আপদ থেকে মুক্ত করার জন্য, মুক্ত হওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর সাদাকাতু তাদফাউল বালা, সাদকা দান সাদকা করলে বালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করেন। তাহলে তার পক্ষ থেকে যারা ফ্যামিলি মেম্বার আছেন তারাও করতে পারেন, তিনি নিজেও করতে পারেন, বাইরের লোকেরাও করতে পারে, অর্থাৎ অসহায় যদি হয়ে থাকে সেক্ষেত্রে দান সাদাকার মাধ্যমে যদি অসহায় হয়, অসহায় এক জিনিস আর অস মানে অক্ষমতা এক জিনিস, তাই না? অক্ষমতা বলতে তিনি এখন অসুস্থ করতে পারছেন। একটা বিষয় আপনার থেকে জানার চেষ্টা করি যে রোগীর জন্য ঝাড়ফুঁক করার বৈধতা রয়েছে? অবশ্যই অবশ্যই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হুসাইনকে ঝাড়ফুঁক করতেন, উনি নিজে ইস্তারকা মানে উনি অন্য দ্বারা ঝাড়ফুঁক করিয়ে নিতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য দ্বারা ঝাড়ফুঁক করে নিতেন, নিজে ঝাড়ফুঁক করেছেন। এবং আপনারা জানেন যে ইসলামে
বলেছে লা আদওয়া ওয়ালা তিরা, বিভিন্ন যে রোগের বিভিন্ন ব্যাপারে বলছে যে এগুলো নেই, কিন্তু ঝাড়ফুককে আল্লাহ নবী এটাকে কি করেছেন, বৈধ করেছেন এবং শরিয়াতে ঝাড়ফুক। এই জন্য তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে, যখন ঘুমাতে যাবে কুলহু তিনবার কুলহু পড়ে, যে কুলগুলো পড়ে দাও, নাস ফালাক পড়ে শরীরে ফু দাও, তারপরে আয়াতুল কুরসি পড়ে ফু দাও, এই যে ঝাড়ফুকের কথা এগুলো এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে অনেক অনেক। শর্ট করে একটা উত্তর নিব, যে অনেকেই বলছেন যে ঔষধ যেমন চিকিৎসার মাধ্যম, তেমনি হয় তাবিজ চিকিৎসার মাধ্যম, কি বলবেন? না, তাবিজ চিকিৎসার মাধ্যম অবৈধ মাধ্যম, হ্যাঁ মাধ্যম ঠিক আছে, কিন্তু হারাম এবং অবৈধ মাধ্যম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডিরেক্ট এটা নিষেধ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তামিমাল তাবিজ দট করলো সে শিরিক করলো। এই জন্য আমি বলতেছিলাম ওই যে চিকিৎসা নেওয়ার ব্যাপারে দুটো, একটা হচ্ছে বৈধ আর একটা হচ্ছে অবৈধ, এটা হারাম চিকিৎসা। হ্যাঁ এটা মাধ্যম, কিন্তু হারাম মাধ্যম, হারাম মাধ্যমে যাওয়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বৈধ ঝাড়ফুঁক কালিজিরা এই সেই ডাক্তারের কাছে যাওয়া ওষুধ খাওয়া এত কিছু আপনার জন্য দিলেন, এগুলো যদি না হয় তো হারামে যাওয়ার দরকার নেই। এর চেয়ে উত্তম হলো ধৈর্য ধরে থাকা এবং আল্লাহর কাছে এর রিওয়ার্ড কামনা করা। জি, আপনি অনেক মূল্যবান তথ্য দিয়েছেন আমাদেরকে, আমরা চেষ্টা করবো, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা হায়াতে বারাকা দান করুন। আপনার থেকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি শনি থেকে বৃহস্পতি প্রত্যহ বিকাল 5টায় এবং পূর্ণ প্রচার পরের দিন সকাল 6টায় প্রচারিত হয়। আপনারা অনুষ্ঠান দেখবেন, আমাদের কাছে প্রশ্ন করবেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করে আল্লাহ তাআলার কাছে এই দোয়া করে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।